উত্তর কলকাতার বনেদি হিন্দুদের বাস এই আহারিটোলায়। একই নামের এই স্ট্রিটের 51 নম্বর বাড়িটি হচ্ছে মহানায়ক উত্তম কুমারের মামা বাড়ি। মহানায়কের চার মামার কেউ আর বেঁচে নেই, তবে একমাত্র বেঁচে আছেন সেজো মামি মুকুল মুখোপাধ্যায়। মামি বললে ভুল হবে, সম্পর্কে উত্তম কুমারের বান্ধবীও ছিলেন। অরুণ কুমার থেকে মহানায়ক উত্তম কুমার খুব কাছ থেকে দেখেছেন মৃত্যুর আগ পর্যন্ত। এই মুহূর্তে আমরা রয়েছি উত্তর কলকাতার আহারিটোলা স্ট্রিটের 51 নম্বর বাড়িতে। আমার পেছনে যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি 1926 সালের 3রা সেপ্টেম্বর বাংলার মহানায়ক উত্তম কুমারের জন্ম হয়েছিল। আর আমরা এখন এই বাড়ির ভেতরে প্রবেশ করব। এটি উত্তম কুমারের মামা বাড়ি। আমরা উত্তম কুমারের মামা বাড়ির যারা রয়েছেন স্বজন তাদের সঙ্গে কথা বলবো এবং আপনাদের উত্তম কুমার সম্পর্কে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য আপনাদের সামনে তুলে ধরব। এই হচ্ছে উত্তম কুমারের মামা বাড়ি। এটি 100 বছরের পুরনো একটি ভবন। এই ভবনের নিচতলায় রয়েছে এই ভবনের নিরাপত্তা যারা রয়েছে তারা, এবং দোতলায় এই এক্ষুনি যে দোতলাতে উঠছি সেই দোতলায় থাকেন উত্তম কুমারের মামা এবং মামাতো ভাই এবং দাদাদের স্ত্রী। আমরা এখন আস্তে আস্তে ওপরে উঠবো এবং তাদের সঙ্গে কথা বলবো, জেনে নেব উত্তম কুমারের জন্মদিন এবং উত্তম কুমারের প্রয়াণদিন নিয়ে তাদের অভিজ্ঞতার কথা। মহানায়ক উত্তম কুমার 1926 সালের 3রা সেপ্টেম্বর ঠিক এই ঘরটিতে জন্মগ্রহণ করেছিলেন। 1920 সালে এই ভবনটি তৈরি হয়েছিল। আর বাংলার মহানায়কের জন্ম হয়েছিল তার 6 বছর পর, 1926 সালের 3রা সেপ্টেম্বর। শৈশবের পর কৈশোর এবং যৌবন, মৃত্যুর আগ পর্যন্ত প্রায় 50 বছরের স্মৃতি আমরা এই বাড়ির দেয়ালে দেয়ালে খুঁজে পাচ্ছি। আমাদের বাড়ি থেকে দেখেছি এইখানে যখন আসতেন পুজোর সময় খুব তেলা ভাজা খেতে ভালোবাসতেন। আর আমাদের এখানে হরিমল্লিকে তখন মনোহরা সন্দেশ ছিল, খুব বিখ্যাত। আর হরিমল্লিকে আরও সব সন্দেশ টান এইসব ভালোবাসত। আমরা যা দেখেছি তারপরে পার্সোনাল এমনি বাড়িতে যা দেখেছি যে আমার মিলেমিশে রান্নাবান্না করে পাঠাতো, ওই ট্যাংরা মাছ কই মাছ এগুলো খুব ভালোবাসত, খুব এইগুলো এই ধরনের মাছ খুব ভালোবাসত। এটা অনেকেই জানে না, এখন দেখি অনেকে সব পত্রপত্রিকা উল্টো পাল্টা লেগে, কিন্তু আমি নিজের চোখে দেখা টিফিন ক্যারি করে রান্না করে পাঠাচ্ছি, কই মাছ ট্যাংরা মাছ ভালো এই ধরনের মাছ খেতে খুব ভালোবাসত। আপনি হয়তো অবাক হবেন, আমাদের আগেকার দিন এখনকার দিন ছেলেমেয়েরা খুব সিনেমা টিনেমা দেখে, আমাদের সময় মাধ্যমিক হায়ার সেকেন্ডারি পাস না করলে সিনেমা হলে যাওয়াটা খুব বেশি। সেই হিসেবে বলতে পারেন যে মানে সিনেমা সব রকমই দেখতাম। না 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 কখনই কখনই না, আমরা সিনেমা দেখেছি, উত্তমদার সিনেমাও দেখেছি, সত্যজিৎ রায়েরও দেখতাম, তপন সিনেমা দেখতাম, যেমন বাংলা সিনেমা দেখে। তবে আমরা, হ্যাঁ আমার নিজের কথা বলছি, আমি হিন্দি সিনেমা একদমই দেখতাম না, বাংলাই দেখতাম। উত্তম কুমারের প্রয়াণটা তো বাংলা সিনেমা জগতে একটা বড় ক্ষতি। হ্যাঁ সেটা আমার নিজের দাদা বলে বলছি না, এটা তো সবই স্বীকার করবে। কারণ হচ্ছে উনি তো একটা মহানায়ক, নায়কের উপরে মহানায়ক, যেমন আকাশের উপরে হচ্ছে মহাকাশ। অকালে চলে যাওয়াটা বাংলা চলচ্চিত্রে খুব মর্মান্তিক, আপনাদের পারিবারিকভাবেও খুব মর্মান্তিক ব্যাপার। আমার তখন ছোট মেয়ে হবে, 9 মাস, মানে আমি খুবই সাংঘাতিক অবস্থা। 4:30 বাজে ভোরবেলা, রাত্রির অন্ধকার অন্ধকার, আমার শ্বশুরমশাই এখানে এসে দরজাটা টকটক করে নেড়ে বলছেন, বৌমা একবার দরজাটা খোলো। আমি কি না, উত্তম চলে গেল বলে, মানে ওনার মনে হচ্ছে চোখে জল এসে আমার গায়ে কাঁটা দিচ্ছে। সে উনি এমনভাবে বললেন কথাটা যে শুনেছেন কোথায়, শুনলেন না ওই তো ঘরে এসে বলছে, ওই ছেলেটির নাম বলে বললেন, ও এসে ওদের ঘরে ওখানে বলছে কাকিমার নাম করে। আর আমার না শুনে শরীরটা কীরকম করতে আরম্ভ করছে, আর ভাইও ওরকম করছে যে এটা কী খবর। আর বাবার তো কোনো কথাই ছিল না মুখে, বাবা টিভিতে যখন দেখানো হচ্ছে যে নিয়ে যাওয়া এ করা, বাবা দেখতে পাচ্ছেন না। বাবা তো মেজমা, হ্যাঁ আমার শ্বশুর আর কি, উনি বললেন ও কী দেখবো সব দেখ, যার জন্য আমাদের বাড়িতে ওনার কোনো ছবি টবি রাখা হয় না। বলতেন এখানে জন্মেছে তার ছবি এখানে, ওইভাবে ওটা কী ইয়ে করা হবে, ওটা তো কোনো একটা ব্যাপার না, মৃত্যুদিনও পালন করা কোনো হয় না। দর্শক, আমরা এখন উত্তর কলকাতার উত্তম কুমারের মামা বাড়ি, যেখানে উত্তম কুমারের জন্ম হয়েছিল 1926 সালের 3রা সেপ্টেম্বর ঠিক
সেই বাড়িতে যে ঘরে তার জন্ম হয়েছিল ঠিক ঘরের বাইরে আমরা উত্তম কুমারের সেজ মামির সঙ্গে কথা বলবো। তিনি সম্পর্কে মামি হলেও উত্তম কুমারের একদম ঘনিষ্ঠ বন্ধু হিসেবেই তাকে পেয়েছিলেন এবং উত্তম কুমারের ঠিক যৌবনের শুরু থেকে মৃত্যু অবধি কিন্তু তিনি তাকে দেখেছেন। আমরা এখন তার সঙ্গে কথা বলব এবং জেনে নেব আসলে মহানায়ক উত্তম কুমারের ঠিক সেই বয়স থেকে যে বয়স থেকে মহানায়ক হওয়ার আগে তিনি কেমন ছিলেন, কীভাবে তার সঙ্গে বন্ধুত্ব হয়েছিল, তিনি কী খেতে পছন্দ করতেন, কী ভালোবাসতেন, কোথায় তার অভিমান ছিল, কোথায় তার রাগ ছিল, সেসব আমরা তার কাছ থেকে জেনে নেব। চলুন আমরা যাই উত্তম কুমারের সেজ মামি মুকুল মুখোপাধ্যায়ের সঙ্গে। চলুন, আপনাকে সময় টেলিভিশনের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত। আপনি উত্তম কুমারকে তো দেখেছেন একদম যুবক বয়সে, কেমন দেখেছেন আপনি? কি তখন ওই তো বলছি মেলামেশা আমাদের বাড়িতে, কি ওদের বাড়িতে কাছাকাছি গেল, আমরা আমি এখান থেকে গেলে শ্বশুর বাপের বাড়িতে, মানে বাপের বাড়ি ঠিক না, আমার মামার বাড়িতেই আমরা থাকতাম। মামার বাড়ি থেকে সকালবেলা ওদের বাড়ি যেতাম, সারা দিন হুল্লোড় খাওয়া দাওয়া, গৌরী বললে চলো সেজ মামিমা চলুন সিনেমা দেখতে যাই, সিনেমা দেখ, ও যেত না আমাদের, ওর সব গৌরী সব ননদরা ছিল, তুমি বোনেরা জাটুতো বোনেরা ছিল, সবাই মিলে একসঙ্গে সিনেমা গেলুম এ করলুম রাত্রিবেলায় খাওয়া দাওয়া করে উত্তমা গৌরী বলতো চলো সরেজমি তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি, বলে আমাদের বাড়ি এসে খানিকটা বসতো, বসে আর আমার মাকে বলতো দিদিমা মেয়েকে পৌঁছে দিয়ে গেলুম, বলে খানিকক্ষণ বসে আবার একটু গল্প টল্প করে তখন আবার বাড়ি চলে যেত। তখন প্রায় রাত্রির 11:30, 12:00 হবে, কাছাকাছি বাড়ি তো, একটু দেরি করেই নিয়ে আসতো। এইরকমভাবে উত্তম কুমারের সঙ্গে যখন আপনার প্রথম কথা হয়, মানে প্রথম দেখা হয়, আপনি তো সেজ মামি হিসেবে বিয়ে আপনার এখানে, আমার সঙ্গে দেখা হয় বিয়ের পর থেকে, উত্তম কুমারের বিয়ের পর আপনার, হ্যাঁ আপনি বাড়িতে এসেছেন? হ্যাঁ, ওর বিয়ে আগে হয়ে গেছে। আমার মেজ ননদের খুব শখ ছিল ছোটবেলায় বিয়ে দেবো ছেলে, ওই জন্যে ওই মেয়েকে পছন্দ হয়ে গেলো গৌরীকে দেখে, তাই জন্যে বিয়ে দিয়ে দিয়েছিল, বলে না চাকরি যখন করছে ছেলে অল্প বয়সেই বিয়ে দেবো। তখন মামার বাড়িতেও খুব আনন্দ করে ভাগনার বিয়ে, একেবারে খুব আনন্দ করে সবাই বিয়ে থাকে, এটা আমার বিয়ের আগে ওটা হয়েছে, আমি ওসব জানি না, দেখিও নি। আমাদের বাড়ি কাছাকাছি হলেও অতটা তো লোকে আমরা বেশি বেরোতুম না, আমাদের বাড়ি থেকে বেরোনোর একটু এ ছিল আর কি, আগেকার পন্থী বাড়ি তো বেশি রাস্তায় আমরা অত বেরোতুম না, আর ওদের বাড়ি কাছাকাছি হলে অত যাতায়াত বিয়ের আগে আমরা জানতুমও না। আপনার তো অনেক ভাগ্নে বা অন্য আরও ছিল, আরও চারজন ছিল উত্তম কুমারকে, উত্তম কুমারটা তিন ভাই, হ্যাঁ সবাই ছিলেন, তার মধ্য থেকে উত্তম কুমারের সঙ্গে আপনার একটা গভীর বন্ধুত্ব সম্পর্ক? উত্তমের সঙ্গেও ছিল, বুড়োর সঙ্গেও ছিল, বুড়ো মানে তরুণ, ওর ডাক নাম বুড়ো, ওর সঙ্গেও খুব এ ছিল, ও আবার আমার চাইতে বেশি তো বড় না, অল্প বড় ছিল, 2-1 বছরের বোধ হয় বড় ছিল, ও খুব হুল্লোড় করতো সেজ মাইমা করে, একেবারে খুব হুল্লোড় হতো একবার আমাদের সব গৌরী উত্তম এ গৌরী বুড়ো তারপর বোনেরা মিলে সব উঠোনে সব হই হই হচ্ছে একেবারে সারাদিন ওদের বাড়ি গেলে। আচ্ছা উত্তম কুমার কি নায়ক হবেন এটা তার মানসিকতার মধ্যে ছিল না? নায়ক হওয়ার কিন্তু নাটকের দিকে বরাবরই একটু ঝোঁক ছিল, ও অ্যামেচারে অনেক থিয়েটার করেছিল আগে থেকেই, তারপরে আস্তে আস্তে সিনেমা পড়ায় যেত আসতো, এরকম ইচ্ছে ছিল যে আমি সিনেমা লাইনটাই ধরবো, এরকম মনো ইচ্ছে ছিল আর কি। তারপরে আস্তে 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 ও বলছি না প্রথম বই করে কামনা, সে বই ওটি বেরোয়নি, তারপরে হয় মর্যাদা বলে একটা বই, সেই বইটাও বেশি দিন চলেনি, 1-1.5 মাস চলেছিল, স্মৃতিরেখা বিশ্বাস ছিল নায়িকা তখনকার, তারপরে আবার মনের ময়ূর হলো ভারতী দেবী নায়িকা তখন, সেটাও খুব একটা বেশি দিন চলে, তারপরে হলো বসু পরিবার, বসু পরিবারটা অনেক দিন চলেছিল, ওতে নায়ক বলে কিছু ছিল না, ও আর কি বসু পরিবারে দেখাচ্ছে একটা পরিবারের বড় ছেলে কী করে সংসারের কী করতে হয় না করতে হয় দায়িত্ব সমস্ত এই রকম একটা মানে চরিত্র নিয়ে অভিনয় করেছিল, খুব ভালো অভিনয়। আচ্ছা পরপর পরপর কয়েকটা ছবি যেগুলো চলেনি বা নাম পায়নি, তাতে কি কখনো উত্তম কুমারকে ভেঙে পড়তে দেখেছেন? না, ও মনের ভীষণ জোর ছিল, কোনোদিন ভেঙে পড়েনি যে না সিনেমা আমায় পাচ্ছি না বলে যাবো না করবো না সেসব না, মনের জোরটা খুব ছিল,
তারপরে বসু পরিবার যখন হয় তখন এই শ্যামলি থিয়েটার হলো, সাবিত্রী নায়িকা, ওটাতে খুব নাম হলো। তখন এই থিয়েটারটা করে শ্যামলি থিয়েটার দুর্দান্ত হয়েছিল। অরুণ কুমার থেকে উত্তম কুমার হয়ে ওঠার প্রায় সবারই জানা, কিন্তু উত্তম কুমার এই ডাকনামের পেছনে ইতিহাসও বিরল। নাম হয়ে যাওয়ার পর আপনার নাম তখন খুব একটা নাম হয়নি, তখনই ওই কারি এই শ্যামলি থিয়েটার করতে আর বসু পরিবারটা হতে খুব নাম হলো তখনই। তারপরে অনেক বই করেছে পরপর পরপর, অত বইয়ের নাম মনে নেই আমার। তখন কি কখনো ব্যবহারের পরিবর্তন দেখেছেন? যে আমাদের সঙ্গে কোনো পরিবর্তন নেই ব্যবহারে, যেমন ছিল প্রথমেও তেমন শেষ অবধি, কোনো এ নেই। বাড়ির লোক যেমন হয় ঠিক সেই রকম ব্যবহার, যে আমি মহানায়ক বলে একটা গর্বিত ভাব সেসব ছিল না, ও গর্বিত ভাবটা একটু কম ছিল, অতটা গর্বিত অহংকার না, অত অহংকারী ভাব বলছি তো, গর্বিত অহংকারী ভাবটা ছিল না অত, এমনি খুব লোকের সঙ্গে খুব মেলামেশা করত। আমরা যতটা জানতে পেরেছি উত্তম কুমার বড্ড অভিমানী ছিলেন, সেটা তার অভিমান করে কখনো কখনো মামা বাড়ি চলে আসতেন, সেটা ছিল ছোটবেলায়। হয়তো কালে ভালো লাগছে না মামার বাড়ি চলে গেলুম, এসে ওর হয়তো বাবা নিতে এলো, বলতো না বাড়ি যাবো না এখন, সব খাটের তলায় মেজো মামার খাট ঘরে খাটের তলায় শুয়ে পড়লো তিন ভাইতে মিলে, আমরা যাবো না এখন, না বাবাকে বলে দাও চলে যেতে, আমরা এখন মামার বাড়ি থাকবো দিন কত, এইরকম। মা হয়তো বললো কেন, বললে না না এখন এখানে ভালো লাগছে না, মামার বাড়ি থাক, দিন কত থেকে চলে গেল, এইরকম যা হয়। বিয়ের পরে এখানে অনেক এসেছে, ওই শ্যামলি থিয়েটার করতো তখন, আমাদের বাড়ি ফোন ছিল না, ওই অফিসে সেজো মামাকে ফোন করে দিত, বলতো সেজো মামা আমি যাবো রাত্রিবেলায়, এই রান্না করে রেখে দিও, কষা মাংস করে রেখে দেবে, গিয়ে খাবো, গৌরীকে ফোন করে দিচ্ছি, গৌরীও চলে যাবে। তখন গাড়ি কিনে নি, গৌরী ট্যাক্সি করে চলে এলো দুপুরবেলা। আমি কী ব্যাপার হঠাৎ, তুমি বলছে না আমাকে হুকুম করেছে আপনার ভাগনা, মামার বাড়ি চলে যাও রাত্রিবেলা, ওখানে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো। বয়সের ব্যবধান থাকলেও ভাইদের নিয়ে দারুণ মজা করতেন উত্তম কুমার। দুর্গাপুজোয় এক ঘন্টার জন্য হলেও মামাতো ভাইদের সঙ্গে সময় কাটাতে আসতেন, পাড়ার তেলেভাজার দোকানে গিয়ে তেলেভাজা খেতেন মহানায়ক, আর পছন্দ করতেন ট্যাংরা কই মাছও। তার মানে কষা মাংস খেতে মামার বাড়িতে আসতেন? হ্যাঁ, না খেতে ভালো লাগছে, মামার বাড়ি এসে খাবো, তার সঙ্গে হুল্লোড় করবো, ভাই বোনেদের সঙ্গে আনন্দ হবে। ওই যখন একটা করে শো থাকতো সেই দিন এখানে আসতো, শনি রোববার দিন আসতো না, কারণ রোববার দুটো শো হয়, বলতো না অসুবিধে হবে, ওই নাই শনিবার নাই বৃহস্পতিবার। প্রচুর চুরুট খেতেন তিনি, মানে এটা দেখুন আমাদের সামনে তো খাইনি, কতটা বলতে পারবো না, এদিকে খুবই ছিল ওসব, আমাদের সামনে ওসব খেত না। রাজভারী ছিলেন তো সবসময়, এমনি খুব মানে বেশি লোকের বাচালতা এসব পছন্দ করতেন না, যে মেয়েরা খুব বাচালতা করে একেবারে এদিক ওদিক সব ভোগ করে ঘুরবে, এ করবে, সব একটু অন্যরকম ছিল। আচ্ছা অভিনয় ছাড়াও গান গাইতে পারতেন? খুব ভালো গান গাইতো, খুব সুন্দর গান গাইতো, গলাও প্রচণ্ড ভালো ছিল। কখনো মানে অভিনয় করে আপনাদেরকে এই বাড়িতে এসে অভিনয় করে দেখিয়েছেন বা গান গেয়ে? না গান গেয়েছে, অভিনয় করে দেখায় ওসব লাইনে নেই, গান গাইতো, এসে এখানে খুব গান গাইতো, পুজোর সময় আসতো খুব গান গাইতো সব একেবারে। মামাদের সঙ্গে কোন মামার সঙ্গে সবচেয়ে ভালো সম্পর্ক? ছোট মামার সঙ্গে বেশি সম্পর্ক ছিল, ছোট মামার নাম ছিল রামচন্দ্র মুখোপাধ্যায়, উনি মা একটু মানে বিএসসি পাস করার পর মারা গেছে, তারপরে ও বলতো মামার বাড়ি আর ভালো লাগে না যেতে, ছোট মামা নেই, বন্ধুর মতন ছিল, ছোট মামার সঙ্গে ভীষণ ভাব ছিল। আর সেজো মামা টেজো মামা একটু বড় ছিল তো, একটু সম্মান দিয়ে চলতো আর কি, অতটা খুলে ভালোভাবে অত মিশতে পারতো না। তারপর উনি সেই সংসার ছেড়ে আবার অন্য একজনের সঙ্গে করলেন, তো এই পুরো সার্কেলটাই তো আপনাদের চোখের সামনেই হয়েছে। কিন্তু আমরা কোনোদিন ওই বাড়ি যাইনি, ও পছন্দও করতো না ওই বাড়িটা, আমরা যে যাবো এটা পছন্দ করতো না, আমরাও যে যাইনি, যে যেটা পছন্দ করে না সেটা না করাই ভালো। এমনি এখানে গৌরী যতদিন ছিল গৌরীর কাছে গেছি এসছি, ওই সংসারের মানে ওই সংসারের ব্যাপারটা আমরা বলতে পারবো না, কেন অত তো যাইনি ওদিকে, যা তা তো করিনি, ওটাও পছন্দ করতো না, মানে নিজেদের নিজের ঘরের সমস্যা বাইরে খুব বেশি না মানে বলতেন না। আচ্ছা উত্তম কুমারের নাম নিয়ে একটা কৌতূহল, ওই তো সেদিন বললাম না,
যখন উত্তম জন্মায় তখন আমাদের এখানে বাড়িতে সব পরিচালিকারা আগেকার দিনে তো থাকতো, গিয়ে দাদু বৈঠকখানা ঘরে ছিলেন, বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলতে গেছে, ওই পরিচালিকা গিয়ে বললো বাবা এরকম এ হয়েছে, চপু দিদির ছেলে হয়েছে, বললে ও বাবা খুব ভালো উত্তম খবর নিয়ে এলে, সেই উত্তম খবর বলা মানেই নামটা উত্তমেরই হয়ে গেল, ডাকনাম হয়ে গেল উত্তম, আর ভালো নাম তো অরুণ। ওদের তিন ভাইয়ের নাম হচ্ছে অরুণ, মেজো ভাইয়ের নাম বরুণ আর ছোটো ভাইয়ের নাম তরুণ। তা তরুণ তো সিনেমায় নেবেছে তরুণ নাম দিয়ে, ও তার কিন্তু ডাকনাম ওর বুড়ো, আমরা বুড়ো বুড়ো বলেই ডাকতো, আমরা তরুণ ফরুণ এসব বলতাম না। এই লক্ষ্মী পুজো হতো সারা রাত্রি জাগা হতো, সে গৌরী তো খুব সিনেমায় আবার চাকরি করতে করতে তো সিনেমায় নেবে, কোথায় চাকরি করতেন? ফোর্ট কমিশনারে, ওই সহযাত্রী সিনেমা শুটিং এর জন্য তিন মাস ছুটি নিল, নিয়ে তখন তা আমার মেজ ভাসুরের এক বন্ধু ওকে চাকরি করে দিয়েছিল, উনি এখানে থাকতেন। তো উনি বললেন যে এরকম দেখো, আমার মেজ ভাসুরকে বললেন যে এরকম দেখো আসছে না কি ব্যাপার, একটা খবরাখবর নাও। তখন বললে ঠিক আছে আমি এরকম খবর নিই দেখি কি বলে। তা খবর দেওয়া হলো, এলো, এসে বললে মেজ মামা আমি আর চাকরি করবো না, আমি পুরোপুরি সিনেমা লাইনেই চলে এলি, কেন সহযাত্রীটা করতে ওর একটু তবু একটু উন্নতি হয়েছিল তখন। তাই বললে আমি আর সিনেমা লাইনে চলে গেলাম পুরোপুরি, আর চাকরি করব না। তাই ওই সিনেমা লাইনে চলে এলো, তখন বললে যে আমি ওখানে অনেকগুলো গান আছে শোনো, গান গাইলো, গান টান গিয়ে শুনিয়ে টুনিয়ে তারপরে ও চাকরিটা ছেড়ে দিল, আর চাকরির লাইন আর গেল। তারপরে তো একেবারে পুরোপুরি সিনেমা লাইনে, তারপর বলছি তো অনেক বই করেছে, অত নাম তো মনে থাকে না। উত্তম কুমারের মামি হিসেবে আপনারা যখন বাইরে বেরোতেন তখন সবাই আপনাদেরকে অতটা তখন এদিকে হয়নি, তারপরে পুজোর সময় যখন একটু নাম করলো বাড়িতে আর ঢুকতে পারা যেত, ও এলে একেবারে বাড়িতে ভিড়ে ভিড়, ওরে বাবরে বাবা। শেষকালে মামারা বললো, বড়ো মামা মেজো মামা আর সব বললো, তুই বাবা আসিস না, আমাদের আগেকার বাড়ি পুরনো শেষকালে ভেঙে ভেঙে যাবে, তোরও বিপদ হবে আমাদেরও বিপদ হবে। বলে কী করবো তাহলে, বাড়িতে আসবো না, মামার বাড়িতে ছোটোবেলা থেকে পুজোর সময় এসে থেকেছি, এখন নয় থাকতে পারি না, দু ঘন্টা তিন ঘন্টার জন্য আসি। বলে তা কী করবি বল। ১৯৮০ সালের ২৪শে জুলাই মৃত্যুর খবরটা যখন শুনলেন এই স্বজনরা, কেমন ছিল ওই মুহূর্তটি? উত্তম কুমার যেদিন মারা গেলেন শুনলেন, সেদিন খবরটা কী করে এলো? খবর ওরা দেয়নি তো, আমাদের এখানে একজন পাড়ার একটি ক্যামেরাম্যান ছিল একজন ভদ্রলোক, ওরই কালে ওদের ওখানে মারা গেছে খবর পেয়েছে, ওরা গেছিলো ওদের বাড়ি, একটা ছেলে এসে আমাদেরকে এখানে খবর দেয়, তখন ভোরবেলা সাড়ে চারটে বাজে, আমাদের সুপ্রিয়া দেবীর বাড়িতে, হ্যাঁ সুপ্রিয়া দেবীর বাড়িতে ছিলেন, কিন্তু উনি মারা গেছেন তো বেলভিউ হসপিটালে। তা ওখান থেকে ওই সেই ছেলেটি এসে খবর দেয়, তখন বলছে যে আমাদের বাড়ি একটা খবর দিল না কী ব্যাপার। তখন ও মামা গেল, মেজো মামা বললে আমি যেতে পারবো না, আমি ওর মৃত্যু দেখতে পারবো না, বললে ও মেজো মামা গেল না, তা সেজো মামা গেল, আর সেজো মামার বড়ো ছেলে গেল, বলে আমরা দুজন যাই, আর আমার তখন খুব জ্বর আমি যেতে পারিনি। তাই ওরা গিয়ে দেখা বলছে যে বুড়ো তুই একটা খবর দিলি না, তখন বলছে সেজো মামা বলো না, আমাদের পায়ের তলায় মাটি সরে গেছে, দাদার এরকম অবস্থা, আমরা যা কোনো কিছু জ্ঞান নেই যে কোথায় খবর দেবো না দেবো, ওই জন্যই খবর দিতে পারিনি এইরকম। তারপর ওই বেলভিউ থেকে সুপ্রিয়ার বাড়ি যাতে না যায় সেই ব্যবস্থা করে বুড়ো একেবারে বাড়িতে নিয়ে চলে আসে, সুপ্রিয়ার বাড়ি তলিয়ে দিই, বলে ওইখানে ঢুকিয়ে দিলে আর দাদাকে আমরা পাবো না, ওরা একটা গাড়ি গেলে তো জানতে পেরে যাবে, ট্যাক্সি করে নিয়ে চলে এসেছিল বেলভিউ থেকে, বেলভিউ থেকে তো গাড়ি নিচে ওপর করা যায় এরকম, ওরা ওইখান থেকে বার করে ট্যাক্সি করে একেবারে বাড়ি নিয়ে চলে আসে। আজও কি উত্তম কুমারের মৃত্যুদিনে আপনাদের মধ্যে একটা শোক? না সেরকম আর কী শোক করবো, আমাদের ওই মেজো ননদ যখন বেঁচে ছিল বল জিজ্ঞেস করতাম, বলতাম বললে তো হ্যাঁ ভাই কষ্ট হয় কী আর করবো, তাকে তো ধরে রাখতে পারলুম না, তার আয়ু শেষ হয়ে গেছে, ভগবান নিয়ে নিয়েছে আর কিছু। মানে উত্তম কুমারের মা বেঁচে থাকাকালীন সময়, হ্যাঁ অনেকদিন মা বেঁচে ছিল, হ্যাঁ হ্যাঁ আমার মেজো ননদ অনেক দিন বেঁচে ছিল, আমি গিয়ে বলতাম তো ছোট দিই
আমরা ছর্দি বলতো, ছর্দি আপনি সিনেমাগুলো দেখেন হয় বলে ভাই দেখি, সারা রাত ঘুমোতে পারি না, তখন দেখি যখন মনে হয় ছেলেটা চলাফেরা করছে, কথা বলছে, দেখি, কিন্তু রাত্রিতে ঘুম হয় না ভাই, কী করবো বলো তো, এই আর কী আর করবেন, সে তো যা থাকবার নয় চলে গেছে, আর কী করা যাবে। তারপরে এই মামার বাড়িতে পুজোর সময় ছোটোবেলা থেকে আসতো, এরকম আমার শাশুড়ি খুব ওর দিদিমা খুব টপ মানে গাছের সব ছিল, ছাঁতে টপ ছিল, টপ থেকে মাটি নিত, ঠাকুর তৈরি করতো, সব ভাই বোনে মিলে সব মেয়ে মিলে পুজো টুজো করে কিছুই পাইনি, কিছু না একটা হয়তো রান্নাঘর থেকে লাটির বাড়ি কাঁচি ফাঁসি নিয়ে ট্যাং ট্যাং করে বাজিয়ে ওখানে গঙ্গা জলের ট্যাঙ্ক ছিল, সব বাসন দিত, এই সব করতো সব ছোটোবেলায়, কুঁটি লুচে যেত ঠাকুর গড়ছে দেখতো, দেখে এসে আর এইসব করতো সব ভাই বোনে মিলে, খুব ভালো ঠাকুর করতো, ঠাকুর করতো খুব ভালো, ঠাকুর করতেও পারত, হ্যাঁ ঠাকুর করতে পারত, ভালো লিখতেও পারত, কবিতা টবিতাও লিখত, পুজো পাঠ করতেন, হ্যাঁ ও বাবা সেসব দিকে ঠিক ছিল, সেসব দিকে আর ও সকালবেলায় উঠে একেবারে চান করা হয়ে গেল, হয়ে পুজো টুজো করে তারপরে শুটিংয়ে বেরোত, বাংলা সিনেমার তো একটা বড় ক্ষতি, আর কাপড় জামা পরতে ভালোবাসত বেশি, পাঞ্জাবি আর ধুতি, ধুতি পাঞ্জাবি পরতে খুব ভালোবাসত, আবার কোঁচানো ধুতি, ওর মা খুব ভালো কাপড় কোঁচাতে পারতো, মা কাপড় কুঁচিয়ে দিত ছেলেকে একেবারে। দর্শক, আমরা এতক্ষণ কথা বললাম উত্তম কুমারের সেজমামি মুকুল মুখোপাধ্যায়ের সঙ্গে, তিনি উত্তম কুমারের যুবক বয়স থেকে মৃত্যুর পর্যন্ত বিভিন্ন ঘটনা আমাদের সামনে তুলে ধরলেন, বললেন উত্তম কুমার কেমন ছিলেন, উত্তম কুমার নামটি কিভাবে হয়েছিল। মহানায়ক উত্তম কুমারের স্মৃতিতে যেমন আহারিটোলায় আবক্ষ মূর্তি স্থাপন রয়েছে, তেমনই মূর্তি রয়েছে এই টালিগঞ্জের ব্যস্ত এলাকায়। মৃত্যুর আগ পর্যন্ত টালিগঞ্জ এলাকার বাসিন্দাই ছিলেন বাংলার মহানায়ক। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা।